তো থার হচ্ছে থার্ড চ্যাপ্টর ই আমি দুইটি চ্যাপ্টর কমপ্লিট করতে আমি প্রথমে আজ দেখা এটা হচ্ছে দেখো এটি আমি টিসু কু কিপার ক্লাফিকেসন করছেন বা টিসুর প্রকারভেদ তাহলে এইভাবে ভাবে তোমাকে মনে রকলে সুবিধা হব যাদার কি একজামের যেটা বি আসব তো তোমাদের মনে পকি লিখিপার দেখ প্রথমে টিসু দুই ভাগে ভাগ করা যাইছে টিসু দুই ভাগরে বিভক্ত করা যাই কোটে গোটি হলো মেরিষ্টোমাটিক টিস্যু মেষ্টাটিক টিসু পরে আছে স্থায়ী টিসু বা পরমানে টিস্যু তাহলে দেখ মেষ্টাটিক টিসু পুঁ দুই ভাগে বিভক্ত করা যাই গোটে প্রাথমিক মেয়িষ্ট বা প্রাথমিক মেষ্টিক টিস্যু এবং আছে উত্তর মেরিষ্টমাটিক টিসু প্রাথমিক হল প্রাইমারি মেসমাটিক টিস্যু উত্তর উত্তর মেরিটমাটিক টিসু কুয়া যায় সেকে্ডারি মেষ্টিক টিসু তারপরে দেখ এটি আমার স্থায়ী টিসু কু পিভাইড করা যাই কেউ না সরল টিস্যু আর জটিল টিসু বা পরমানে টিসু কু দুই ভাগে বিভক্ত করোটে হলো সরল টিসু বা সিম্পল টিসু আলো জটিল টিসু বা কমপ্লেক্স টিস্যু সরল টিসু কু তিন ভাগে বিভক্ত করা যাই পেনমা কোলেকাইমা স্পোরে কাইমা মনে রাখব সরল টিসু তিন বিভক্ত প্যারেকাইমা কোলেন কাইমা স্পোরেন কাইমা এবং জটিল টিস্যু দুই ভাগে বিভক্ত জাইলেম ফ্লোয়েম। তাহলে এইটা হচ্ছে টিস্যুর ক্লাফিকেসন তাহলে দেখ প্রথমে টিসু কু দুই ভাগে গোটে হেটোমাটিক টিস্যু আর্মানে টিস্যু বা স্থায়ী টিস্যু পরে মেষ্টিক টিসু পুঁ দুই ভাগে বিভক্ত করা যাই প্রাথমিক মেষ্টিক টিসু এবং উত্তর মেটোমাটিক টিসু তাপরে স্থায়ী টিসু কু দুই ভাগের বিভক্ত করলাম সরল টিসু অন্যটি হল জটিল টিসু সরল টিসু কু তিন ভাগের বিভক্ত করা যাই পেনকাইমা কোলেন কাইমা স্পোরেন কাইমা এবং জটিল টিসু কু দুই ভাগে বিভক্ত করা যাই জাইলেম ফ্লোয়ে তো এইটা হচ্ছে টিসুর প্রকারভেদ এটা সমস্ত ভালোভাবে মনে রাখব এই চার্টটি কে দেখলে তোমাদের ইজিলি ক্লাফিকেসন করে পিপার কেউ টিসু কু কে ভাগে ক ভক্ত করা আগু পড়া দেখা নেক্সট কেক্সট আমি মেষ্টমাটিক টিসুর জালে কখন সব গুণ রয়েছে এবার আমি দেখা মেষ্টিক টিস্যুর প্রকার ভেদ মেয়িষ্টমাটিক টিস্যু বিভক্ত করা যাই সেটা দেখা তাহলে দেখান আকার বৃদ্ধি ইত্যাদি বিশেষে আমি মেষ্টমাটিক টিস্যু বিভিন্ন ভাবে বিভক্ত করছেন তাহলে এখন মুখ্যত বিকাশ অনুযায়ী দুই ভাগে বিভক্ত করা যাই গোটে হলো প্রাথমিক মেরিষ্ট আছে উত্তর মেরিষ্টাম বুঝলাম আমি যেটা পড়ুলে প্রাথমিক মেস্টমাটিক টিস্যু এবং উত্তর মেয়িষ্টমাটিক টিস্যু সেইভাবে ভাবে বিকাশ অনুযায়ী মেষ্টমাটিক টিসু কু দুই ভাগে বিভক্ত করা যাই গোটে হলো প্রাথমিক মেরিষ্টেম এবং আউ গোটি উত্তর মেষ্ট প্রাথমিক মেরিষ্ট বা প্রাইমে ম্যারি স্টেম এবং উত্তর ম্যারিজেম বা সেকেন্ডারি মেরিস্টেম বুঝলেন এটা কাহা অনুযায়ী বিকাশ অনুযায়ী বিকাশ অনুযায়ী করা যায় এবার আমি দেখা প্রাথমিক ম্যারি প্রাথমিক ম্যারিজেম কোণ না সাধারণত এই টিস্যু উদ্ভিদর কাণ্ড চের অগ্রভাগের প্রথম রু দেখায়ে বুঝিপার তাহলে প্রাথমিক কেউটি দেখা যায় এই টিস্যুটা উদ্ভিদর কান্ডরে দেখা যায় এবং চেয়ার অগ্রভাগরে প্রথম রু দেখা এইটা ইম্পর্ট্যাট তোমাকে যেতবে স্ট কোশ্চিনে আসবো তো পচারি কি প্রাথমিক ম্যারিজ টিম কোটি দেখে তোমাকে সেইটি একজাক্টলি লেখা পড়ব কি কান্ডরে চে অগ্রভাগরে দেখ বিভাজন দ্বারা কম হুয়ে কান্ড এবং চেয়ার বৃদ্ধি হে

ପ୍ରାଥମିକ ମେରିଜେମ୍ ପରେ ନେକ୍ସଟ୍ ଦେଖିବା ଉତ୍ତର ମେରିଷ୍ଟେମ୍ ଉତ୍ତର ମେରିଷ୍ଟେମ୍ କ'ଣ ହେଲା ନା ଏହି ଟିସୁ ଉଦ୍ଭିଦରେ ପ୍ରଥମରୁ ନଥାଏ ବୁଝି ହେଲା ତାହେଲେ ପ୍ରାଥମିକ ମେରିଜେମ୍ ଉଦ୍ଭିଦରେ ପ୍ରଥମରୁ ଥାଏ কিন্তু সেকেন্ডারি ম্যারিস্টেম বা উত্তর ম্যারিস্টেম উদ্ভিদরে প্রথমরু নথায়। এক বিজ পত্রী উদ্ভিদরে আদৌ দেখ এক বিজ পত্রী উদ্ভিদ যে রহলা মনকোটি লেট সেই উদ্ভিদ রদ বি উত্তর যায় দেখ প্রাথমিক ম্যারিষ্টিম টিসু যে উৎপন্ন হুয়ে স্থায়ী টিস্যু সে পুঁ বিভাজন হে এবং সে হয়ে উত্তর মেরিস্টেম টিস্যু টিস্যু সৃষ্টি হে তাহলে বুঝিপার কিপর ভাবে উত্তর ম্যারিস্টমাটিক টিস্যু সৃষ্টি হোচি প্রাথমিক ম্যারিস্টমাটিক টিস্যুর যেত বিভাজন হচ্ছে সেই উত্তর ম্যারিস্টমাটিক টিস্যু সৃষ্টি হয়ে থাকে আউ এর পরবর্তী অবস্থায় হোক বা বা ম্যারিস্টেম বা উত্তর কুহা বুঝি হলাম তাহলে এ কিন্তু বিকাশর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে বা পরবর্তী পর্যায়ে হোক প্রথম পর্য় আসুচি প্রাথমিক ম্যারিজ এবং প্রাথমিক ম্যারিজ টিম রিকাশ হয়ে সে সৃষ্টি হচ্ছে দ্বিতীয়ক বা উত্তর ম্যারিজ টিম সেই এখন দ্বিতীয় বা উত্তর ম্যারিজ টিম বলে কুয়া যায় তাহলে সমস্ত এত ভালোভাবে ক্লিয়ার হল না বুঝিপার্লি যদি কি বুঝিপার্লি তাহলে কমেন্টে পচার আও যদি সমস্ত বুঝিপারছ ভাললাগুচে ক্লাস তাহলে নিজের সাংগান সহ ভিডিওটি কেয়ার কর এবং কমেটরে জনাও যে তোমাদের বুঝিপার ছিল এইটা হচ্ছে প্রথম প্রাথমিক ম্যারিজ্টিম এবং উত্তরা ম্যারিজেম লাটা কি ম্যারিস্টেম্যাটিক টিস্যু কু বিকাশ অনুযায়ী দুইভাগের বিভক্ত করা যাই তোমাকে একজাম রে এইটা পার্থক্য দর্শা আসিপে প্রাথমিক ম্যারিজ স্টেম ও উত্তর ম্যারিজেম মধ্যে পার্থক্য দর্শা কিংবা স্ট নোট রে বা সংক্ষিপ্ত বরণী আসিপারে তেমন ভালোভাবে বুঝি দেখা যায় কতবে দেখা যায় তো কেউটা উদ্ভিদরে প্রথম থাকে কেউটা পরে আসে বুঝিলে ভাল ভাবিপার তাহলে এটা আমার কমপ্লিট হলো এবার আমি নেক্সট দেখ কিন্তু নেক্সট দেখ অন্তবিষ্টি মেরিষ্ট বুঝলাম এটা হচ্ছে কখন অন্তবিষ্টি মেষ্টেম তাহলে দেখ অন্তবৃষ্টি মেরিডেম কোটি দেখ সাধারণত এক বিজপত্রী উদ্ভিদর কাণ্ডরে যে গণি থাকে তা উপরে সমস্ত পত্র ডেমফর মূলরে রয়েছে বুঝিপার তাহলে অন্তবিষ্টি মেরিষ্টেম এক বীজ পত্রী উদ্ভিদর কাণ্ডের যে গণঠি থাকে তা উপরে এবং সমস্ত পত্র ডেম্ফরে ডেম্পে রায় বুঝলাম এই টিসুে থাকা কোষ মান বিভাজন দ্বারা গণি উপর পবরে লম্বরে বৃদ্ধি ঘটে তাহলে যেতবে এই টিসুর বা অন্তবিষ্টি স্টেম টিসুর বৃদ্ধি হুয়ে বা বিভাজন হুয়ে সেতবে গণ্ঠি উপরে যে পব থা বা ইন্টরকোড দেখি দিব গছক দেখ লক্ষ্যকলে জাগিপার গোটে গোটে মঝি গঠি বলে থাকে তো তাপরে যে পব থাকে লম্বরে বৃদ্ধি হে আপন হুয়ে না পব এইটার যেহেতু নরম থায় সেইপা পত্রর বকল দ্বারা আচ্ছাদ আচ্ছা হয়ে আাঙ্গে নি বা ভাঙ্গি যক্ষা পাই থাকে তাহলে এইটা হচ্ছে অন্তবিষ্টি মেরিষ্টেম তো তোমার এইটা স্ট নোটে আসিপরে কিংবা স্ট কোশ্চিনে আসে এটা কেউ দেখা এবং অন্তবিষ্টি মেরিষ্টেম বিভাজন দ্বারা উদ্ভিদরে কণ পরবর্তন হয়ে থাকে এইভাবে কোশ্চিন আসব তাহলে ঠিক আছে এবার আমার মেষ্টমাটিক টিস্যু সাম তাহলে চার্ট কনে পক আমি যে ক্লাফিকেসন চার্ট দেখে সেটিসু কুই ভাগে ভাগ করা যাই প্রথমটি লা মেস্টম্যাটিক টিসু এবং দ্বিতীয়টি লাস্যু বা পরমানে টিসু তাহলে আমি মেরিস্টমাটিক টিসু তো তাহলে এবার আমি পড়ি স্থায়ী বা পরমানে টিস্যু

ତେଣୁ ସମସ୍ତଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭଲ ଲାଗୁଥିବ ଏଇଭଳି ଭାବରେ ଲାଇଫ୍ ସାଇନ୍ସ ଯେତେବେଳେ ବି ତମେ ପଢ଼ୁଛ ପୁରା ଇଣ୍ଟରେଷ୍ଟର ସହିତ ପଢ଼ିବ ଯେଉଁ ଡିଫିକଲ୍ଟ ବା ନୂଆ ଟର୍ମ ଗୁଡ଼ିକ ପଢ଼ିବ ତାକୁ ଅଣ୍ଡରଲାଇନ୍ କରିବ କିମ୍ବା ଖାତାରେ ଲେଖିଦେବ ଯାହାଦ୍ୱାରା କି ସେଇଟା ତୁମର ଇଜିଲି ମନେ ରହିଯିବ ଏବଂ ନେକ୍ସଟ ଟାଇମ୍ ପଢ଼ିଲା ବେଳେ ତୁମେ ତାକୁ ଇଜିଲି ରିକଲ୍ କରିପାରିବ তাহলে এইভাবে ভাবে পড়লে তোমাদের এক্সাম্রে মধ্যে কিছু গোটে কোশ্চেন লিখুথ যা পড়ি তো সেটা কেখিপার কিনা বহু জনকর কম কে পড়ি লেখিলা বেড়ে কিছু কিছু ভুলি যাতে কিন্তু তোমাদের যেতবে পড়ুছ কিছু কিছু লেখা প্রাকটিস কলে এবং ডিফিকল্ট বা নূন নূট টর্মগুড়ি যদি ভালোভাবে প্রাকটিস করথিব তাহলে কিছু ভুলব ভালোভাবে কোশ্চেনটি নিশ্চিত লেখিপার তাহলে ঠিক আছে এবার আমি দেখা স্থায়ী টিস্যু তাহলে দেখ মেস্টম্যাটিক টিস্যুর সৃষ্টি হয়ে কোষ মান যেত ক্রম বিকাশ গঠন ও পৃথকীকরণ ঘটে সেতায়ী টিস্যু গঠিত হুয়ে তাহলে মেরিষ্টম্যাটিক টিস্যু যে অংশ বা সৃষ্টি হয়ে থাকে কোষগুলিক তার ক্রম বিকাশ হলে গঠন বা পৃথকীকরণ ঘটি স্থায়ী টিস্যু গঠিত হুয়ে তাহলে উদ্ভিদ শরীর গঠন আবশ্যকতা অনুযায়ী স্থায়ী কোষগুলো বিভিন্ন যোজনার সজিগ হয়ে ভিন্ন ভিন্ন প্রকার স্থায়ী টিস্যু সৃষ্টি করতে ତାହେଲେ ଉଦ୍ଭିଦ ଶରୀରର ଯେଉଁ ବିଭିନ୍ନ ଆବଶ୍ୟକତା ରହିଛି ସେ ଅନୁଯାୟୀ ସ୍ଥାୟୀ ଟିସୁ ଗୁଡ଼ିକ ସଜେଇ ହୋଇ ବିଭିନ୍ନ ବା ସ୍ଥାୟୀ କୋଷ ଗୁଡ଼ିକ ସଜିତ ହୋଇ ବିଭିନ୍ନ ସ୍ଥାୟୀ ଟିସୁ ସୃଷ୍ଟି କରନ୍ତି ଆକାର ପ୍ରକାର ଓ କାର୍ଯ୍ୟ ଅନୁସାରେ ଟିସୁକୁ ଆମେ ଦୁଇ ଭାଗରେ ବିଭକ୍ତ କରିଛନ୍ତି ବୁଝିପାରୁଛ ସ୍ଥାୟୀ ଟିସୁକୁ ମୁଖ୍ୟତଃ ଦୁଇ ଭାଗରେ ବିଭକ୍ତ କରାଯାଇଛି ଗୋଟିଏ ହେଲା ସରଳ ଟିସୁ ଅନ୍ୟଟି ହେଲା ଜଟିଳ ଟିସୁ ବୁଝିପାରିଲ ସମସ୍ତେ ପ୍ରଥମଟି ହେଲା ସରଳ ଟିସୁ ଏବଂ ଦ୍ୱିତୀୟଟି ହେଲା ଜଟିଳ ଟିସୁ ତାହେଲେ ଏବେ ଆମେ ପଢ଼ିବା ସରଳ ଟିସୁ ବିଷୟରେ ଆଉ ତାପରେ ଦେଖିବା ଜଟିଳ ଟିସୁ ଦେଖ ଆମେ ଯେଉଁ ସରଳ ଟିସୁ ଦେଖିବା ତା ସରଳ ଟିସୁ କ'ଣ ନା ଗୋଟିଏ ପ୍ରକାରର କୋଷ ଦ୍ଵାରା ଗଠିତ ଏ ଟିସୁ କେବଳ ଏକ ପ୍ରକାରର କାର୍ଯ୍ୟ ସମ୍ପାଦନ କରିଥାଏ তালে সরল টিস্যু রে কবল গোটিয়ে প্রকার কোষ এবং এহা এবং কেবল গোটিয়ে প্রকারর কাজকু সম্পাদন করে এবং সরল টিসু কু তিন বিভক্ত করা যাই প্রথমটি হল পেন কাইমা দ্বিতীয়টি হল কোলেন কাইমা ও তৃতীয়টি হল স্পোরেন কাইমা বুঝিপার সরল টিসুর ক্লাফিকেসন সরল টিসু কু বিভক্ত করা যাইছে পেন কাইমা কোলেন কাইমা আউ গোটি স্পোরেন কাইমা টর্মগুলা পুরা নূয়া তেনু সমস্ত ভালোভাবে আই ধর বহিরে অন্ডরলাইন করি কিংবা খাতার লিখিকি থাক বনে রাখ তা দেখ প্যারেন কাইমা এই টিসু এ যে কোশগুড়ি থাকে না গোলা বা ডিম্বাড় এবং ঢিলা ভাব সজেই হয়ে রই থাকে সেইপি মঝে মজে অন্তকোষীয় স্থান রয়ে বুঝিপার পেন কাইমা টিসু যে কোশগুড়ি থাকে তাহার আকার হোচি বা ডিম্বাকার ঢিলা ভাৱেৰে সজাই হৈ ৰৈ থাকে যাফল ভিতৰত অন্তকোশীয় স্থান ৰ অন্তকোীয় স্থান ৰেলে কোষগুড়িক জীৱন্ত কোষ ভিত্তি পতৰা এইসবু হ'ব পাৰেনকাইমা টিছুৰ বিভিন্ন গুণ এই চবুক মনে ৰখা পাৰিব যেতিব পাৰেনকাইমা টিু চৰ্ট নোট্ৰে আচিব তোমালোক সব পইণ্ট লেখিব পাৰিব কোষগুড়িক জীৱন্ত কোশ ভিত্তি পতলা এমনি এমানে বিভিন্ন প্রকার কার্য সম্পাদন করতে খাদ্য প্রস্তুত করুত পেনমারে পত্র হরিত থাকে যেহেতু পত্র হরিত বিনা আমার উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে পারনি সেই যে আমার প্যারেনক্রাইমা টিসু খাদ্য প্রস্তুত করে সে পত্র হরিত রয়ে আধারণত পত্র কঁড় কাণ্ডের প্যারেনকাইমা টিসু কু ক্লোরেকাইমা কুয়া বুঝিপার যেবি আমার প্যারেনকাইমা টিসু ପତ୍ର ଏବଂ କଅଁଳିଆ କାଣ୍ଡରେ ଥାଏ ତାକୁ କୁହାଯାଏ କ୍ଲୋରେନ୍ କାଇମା ଏବଂ ମରୁ ଉଦ୍ଭିଦରେ ଥିବା ପାରେନ୍କାଇମାରେ କୋଷଗୁଡ଼ିକ ପରସ୍ପର ସହିତ ଅତି ନିବିଡ଼ ଭାବରେ ଲାଗି ରହିଥାନ୍ତି ସେଥିପାଇଁ କ'ଣ ହୁଏ ନା ମରୁ ଉଦ୍ଭିଦରେ ପାରେନକାଇମା ଟିସୁ ଭିତରେ ଅନ୍ତକୋଷୟ ସ୍ଥାନ রয়ে বহুত কম বুঝলাম বহুত কম আমি পূর্ব কন দেখলে কি সে কোষকোশ ভিতরে অন্তকোশীয় স্থান রই থাকে কিন্তু মরু উদ্ভিদ রারেনকাইমা টিসুগুড়ি পরস্পর সহ লগিকি রই থাকে বা অতি ন ভাবি রই সে অতি কম অন্তকোশীয় স্থান থাকে আউ অন্য পক্ষে জলজ উদ্বিদ মানকর পারেন টিস্যুয়ে যে কোষগুলিক থাকে তার অন্তকোষ স্থান বহু বড় হয়ে থার সে বায়ু ভর্তি হয়ে যায় বুঝিপার মরু উদ্ভিদরে অন্তকোশীয় স্থান বহু কম কিন্তু জলজ উদ্ভিদরে

কারণ দর্শায় মানে জলজ উদ্ভিদ কখন ভাসবারে সাহায্য করে বা জলজ উদ্ভিদ কিপর ভাবে পাঁড়ের ভাসি থাকে ঠিক আছে তাহলে এই টিসু কু যায় তাহলে আমি দুইটি নয় টর্ম পুঁ পড়লে গোটে হল গোরেন কাইমা আলাদা এরেন কাইমা তাহলে দেখো উদ্ভিদর তোচা কটেক্স পিৎ আদি পায়রেন কাইমা দ্বারা গঠিত তাহলে কেউ অংশ উদ্ভিদর প্যারেন কাইমা দ্বারা গঠিত দেখিনি তাহলে এইটা হচ্ছে প্যারেন কাইমার চিত্র সমস্ত চিত্র দেখিপার্থ এটা হচ্ছে দেখ অন্তকোষয় স্থান টিসু টিসু ভিতরে ফাঙ্কা স্থান এটাও এটা হচ্ছে কো অন্তঃকোশীয় মরু উদ্ভিদ বহুত কম এবং জলজ উদ্ভিদরে সর্বাধিক ঠিক আছে তাপরে এইটা হচ্ছে দেখ প্যারেনকাইমা প্যারেকাইমা টিস্যুগুড়ি কিপর রয়ে তা দেখ সাইক্লোপ্লা সাইক্লোপ্লাজম এটা রহলা তাপটিকা তাপরে নিউক্লিস অন্তকোষিয় শূন্য অংশ ভ্যাকুল এত অংশ তোমাকে দেখা পড়ব তাহলে এইটা রয়েছে প্যারেন কাইমা টিস্যু তাহলে আমি সরল টিসুর প্যারেনকাইমা কমপ্লিট কলে ন্সট আইটি রা গোটে হলো কোলেনকাইমা আসোরেন কাইমা তাহলে নেক্সট ক্লাস রে আমি কোলেনকাইমা আউ স্পোরেন কাইমা পড়ি তাহলে সমস্ত এই ভিডিওটি ভালোভাবে পুরা ফার্স্ট টু লাস্ট দেখিনিও নূ টগুড় ভালোভাবে পড় বার্বার পড় এবং যা যে কিছু ডাউট রয়েছে কমেন্টে এবং যে ক্লাসটি ভাললাগুচি নিজের সাংগান সহ সেয়ার সহ ভিডিওটি আবেদি লর্ণিং রুট্যুব চ্যানেল সবসক্রাইব করে নিও এবং তোমাদের বুঝিপার ছাড়া কমেন্টে জনাও তাহলে ঠিক আছে আজ ক্লাস ক্ষমা